তার মানে রাসূল কি আমাদের জন্য সম্পদ রেখে গেছে কি রেখে গেছে এলেম এই জন্য যুবক ভাই রাসূল বলেছেন ইননামা আনা কাসেম আমি নবী হলাম বণ্টন করি ওয়াল্লাহু ইউতি আর আল্লাহ আমাকে দান করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর হাবিব একটি দোয়া করতেন সব সময় একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবাই আমার সাথে বলুন আল্লাহুম্মা এই আওয়াজে মানি না জবান খুলে বলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বিলান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আমাকে আপনি এলেম দিবেন কিন্তু উপকারী এলেম দান করবেন দুই নাম্বার ওয়ারিসকান তাইয়িবান আমাকে আপনি আপনার কাছে আমি পবিত্র রুজি প্রার্থনা করছি ওয়া আমালান মুতাকাব্বিলান এবং কবুলযোগ্য যে আমল আছে এই আমলটা আপনার কাছে কামনা করছি তার মানে বোঝা গেল আমরা আল্লাহর কাছে চাইবো উপকারী এলেম চাইবো দেখেন অনেক জ্ঞান আছে এই বিবেকটা কিন্তু অনেক ভাবে মানুষে খাটায় অনেকে মনে করে বাবা ইয়াবা খাইলে ফেনচি খাইলে শরীরের মধ্যে একটা ভাব আসে আর গায়ের মধ্যে একটা চাঙ্গা চাঙ্গা ভাব হয় আপনারা জবান খুলে বলেন নেশা করা কি হালাল না হারাম কিন্তু আরেক প্রকার জ্ঞান আছে রাতের বেলা ধারায় নামাজ পড়লে কষ্ট হবে এরপর আমি নামাজ পড়বই আমি হজে গেলে কষ্ট হবে আমি হজে যাবই দান করলে আমার সম্পদ কমবে এরপর আমি দান করবই ওই জ্ঞানটা যার মাথার ভিতরে থাকি এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এদের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কমিয়ে দিবেন না বাড়িয়ে দিবেন বাড়াইতে বাড়াইতে কেমন বাড়াবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে হাশরের ময়দানে কথা বলার সুযোগ দিবে এই সুযোগটা আমি পামুনি এই সুযোগটা আপনার নসিব হবেনি আজকে বর্তমানে আজকের এই বেন্ডি বাজারের মাহফিলটাতে বলে দিয়ে যাই আয়ের মঙ্গলের বেন্ডি বাজারের মাহফিল আমি বলে দিয়ে যাই এই নসিবটা আমার ওই মনি এমন এলেম আমি জানুননি এমন এলেম আমি পাবুনি ও আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ এমন এলেম আমার বিবেকে ঢুকবুনি আমার ব্রেন যদি লইরা যায় অনেক সময় নামাজের জন্য ঘুম থেকে উঠতে পারি না অনেক সময় কাজ করতে যাই নামাজ পড়তে পারি না অনেক সময় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না অনেক সময় আমার নবীর দরুদ পড়তে পারি না অনেক সময় ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে পারি না ও আল্লাহ আমার বিবেকটা কেটে লইরা যা ও আল্লাহ বিবেকটা ঠিক রাইখা হাশরের ময়দানে তুমি বলেছো কোরআন শরীফের মধ্যে যারা জানে আর যারা জানে না এরা কখনোই এক হতে পারে না আলেমরাই তোমাকে বই করে ও আল্লাহ এমন এলেম মাথায় ঢুকে দাও শুনিলেও তুমি জীবনেও তুমি মরণেও তুমি আর বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আমার নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ 50,000 বছর দাঁড়ায়া রইলাম নিচে হলো আমার মাটি আর মাথা রাত বিঘা দুপুরে হলো সূর্য নিজের ঘামে নিজেরা সাঁতার কাটতেছি এই পানি হইয়া গেছে ঘামের কারণে এই পানির কারণে আমাদের হা আমাদের পায়ের গোস্তগুলা খুলে গেছে গো নবী 50,000 বছর হয়ে গেল বিচারটাই শুরু হলো না আমার মনে হয় কাহারো কথায় বিচার শুরু হবে না আল্লাহর কাছে বলেন না বিচারটা শুরু করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন লাযিনা উতুল ইলমা দারাজা আল্লাহ যারে এলেম দান করব আমার আল্লাহ তার মর্যাদা বাড়াইবে না কমাইবে
বাড়াইতে বাড়াইতে দুনিয়া তো বাড়াবে দেখবেন আপনার টাকা আছে এক সময় আপনার টাকা আছে কিন্তু টাকা হলে মানুষের অভাব নাই টাকা যখন কমে যাবে বন্ধুর সংখ্যা কমে যাবে আর আপনার টাকা না থাকতে পারে আপনার মাঝে যদি এলেম থাকে দিন যত যাবে আপনার বন্ধুর সংখ্যা তত বাড়বে না কমবে আর বড় কোন বাড়বে না কমবে দেখবেন বুড়া মানুষটা গায়ের মধ্যে জোর নাই তার ঘরে টাকা নাই সে কাঁপতে কাঁপতে কথা কয় মানুষটা যখন মারা যায় লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় চলে যায় কেন তার এলেম ছিল আলেমের দাম কম না বেশি তার জেরে কম না বেশি ওই আলেমদেরকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই আছে এই জন্য যুবক ভাইরা আমার হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ নবীর কাছে কথা বলবেন এর মধ্যে এক শ্রেণী হলো আলেম আলেমরাই নবীর কাছে যেতে পারবে বাকি কেউ যেতে পারবে না সবাই আলাদা আলাদা দাঁড়ায়া বলবে নফসি 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 নবীর কাছে যেতে পারবে না এই জন্যই আমার রাসূল বলে দিয়েছেন হ্যাঁ এই কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে এক ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এক ব্যক্তিকে জাহান্নামের দিকে আনা হবে জাহান্নামের মধ্যে যখন আনা হবে তার নারী বুড়িগুলো একদম বের হয়ে যাবে যেমন করে গাধা চরকি ঘুরাই আর আটা যেমন করে পিষে আরবে ছিল আগে আটা যেমন করে পিষে চতুর্দিকে এরকম একটা ঢেকি মতন ঘুরায় চরকি ঘুরায় গাধা যেমনে ঘুরে তাকে এইভাবে জাহান্নামে ঘুরাতে থাকবে আল্লাহর হাবিবের হাদিস তখন জাহান্নামে যখন ঘুরাবে তার নারী বুড়ি সব বের হয়ে যাবে নারী বুড়ি বের হওয়ার পরও সে এমন ভাবে ঘুরবে তখন জাহান্নামীরা বলবে কি ব্যাপার তুমি যে দুনিয়াতে ছিলে তুমি কি মানুষকে সৎ কাজের আদেশ করো নাই তুমি কি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো নাই তখন সে বলবে হ্যাঁ আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না আমি মানুষকে অসৎ কাজের নিষেধ করতাম কিন্তু আমি ওই কাজটাই বেশি বেশি করে করতাম রাসূল বলেন এই জন্যই তার বুড়ি বের হয়ে যাবে চরকির মতন তারে ঘুরায় ঘুরায় শাস্তি দেওয়া হবে আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ আর নিজে ভুলে আছো খবরদার কাউকে নামাজের কথা বলার আগে তুমি নামাজ পড়ো কাউকে সত্য কথা বলো বলার আগে তুমি নিজে সত্য কথা বলো কাউকে গীবত করিও না বলে ওয়াজ করার আগে নিজে গীবত ছাড়ো কথা বলেন ঠিক কি না তাহলে আপনি হালাল হারাম পার্থক্য করবেন একটা জিনিসের মাধ্যমে সেটা হলো এলেম সেটা কি এলেম এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলবো আমি কিন্তু এই হাদিসটা আমার কাছে সংগ্রহ করা ছিল এরপরও আমি আপনাকে ওই হাদিসটার দিকে নিয়ে গেলাম না এরপরও আমি আপনাকে আরেকটি হাদিস আমি বলবো হাদিসটা পড়বো না আছে সময় ডাবল লাগে এই জন্য অনুবাদ করে বলছি মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় এই মুহূর্তে যদি আপনি মারা যান আপনার নামাজ পড়ার সুযোগ আছে রোজা রাখার সুযোগ আছে হজ করার সুযোগ আছে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু তিন ধরনের আমলের সওয়াব আপনার কবরে বিকাশের মতো প্রকাশ হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ মানে ফ্লেক্সি হতে থাকবে আপনি চারা লাগাই গেছেন আপনি ফল খাইবে ফল খাইবেন এই মানে মজো আপনি আসেননি কিছু আওয়াজ করেন এই যে বলা হচ্ছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু হাদিস শরীফের মধ্যে এসেছে তিন ধরনের সওয়াব কবরে যেতেই থাকবে যদি আপনি সদকায়ে জারিয়া মানুষের কল্যাণে রাস্তাঘাট স্কুল মাদ্রাসা ইত্যাদি করে দেন তাহলে এটার সওয়াব আপনার কবরে যেতেই থাকবে আরেকটা হলো যদি নেক সন্তান রেখে যান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে এটার সওয়াব কবরে যাবে এরপর হলো এমন এলেম উপকারী এলেম মানুষকে শিখাইয়া দিয়া যান এই এলেমটা যত চলতেই থাকবে আপনি চলে গেছেন আপনি এমন একটা জ্ঞান একজন দিয়া গেলেন এই বলো তো আল্লাহ 3000 নাম আছে 2999 নাম দলিলে পাওয়া যায় আরেকটা নাম কি
না এভাবে তখন সে বলে আমি তো জানি না ঠিক আছে এই নামটা তুমি জব্বা এই যে একটা শিখাইয়ে দিয়ে গেলেন এরপরে দুরূদ শরীফ একটা দুরূদ শরীফ আছে বৃহস্পতিবার দিন গে রাখতে তুমি যদি এই আমলটা করো একটা দুরূদ শরীফ আছে শুক্রবারে আসর নামাজের পর তুমি যদি 80 বার দুরূদ শরীফ পড়ো তোমার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে দুরূদ শরীফটা কি শিখাইয়া দিয়া গেলেন এরপর আপনি কোরআন হাদিসের যে এলেমগুলো আছে এই এলেমগুলো আপনি শিখাইয়া দিয়া গেলেন আপনার এই উপকারী এলেমটা সে যতদিন পর্যন্ত হৃদয়ে ধারণ করবে যতদিন পর্যন্ত এলেমের এলেমটা থাকতেই থাকবে ততদিন পর্যন্ত আপনার সেই এলেমটা শিখানোর সওয়াব আপনার কবরে যেতেই থাকবে সেখানেও এলেম সেখানেও এলেম আপনি কবরে গেল আপনার শিখানো বলি শিখানো এলেমটা সওয়াব আপনি কবরে গিয়ে পেতেই থাকবেন সুতরাং প্রমাণ হয়ে গেল ইলমে দ্বীনের প্রয়োজনীয়তার কোনো শেষ শেষ নাই শিখলেও লাভ শিখাইলেও লাভ কথা না শিখলেও লাভ শিখাইলেও লাভ শিখাইলেও সওয়াব আছে নিজে শিখলেও সওয়াব আছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা রেখে দিলাম এই জায়গার ভিতরে এবার আমাকে বলা হয়েছিল হুজুর ও হুজুর আপনি লেবাস সম্পর্কে কিছু বলবেন লেবাস সম্পর্কে যদি আমাকে বলতে হয় লেবাসের প্রয়োজনীয়তা কি এইগুলা বলতে গেলে তো অনেকে বেজার হয়ে যাবেন এরপর কি বলা বন্ধ করে দিব কথা বলেন বলা বন্ধ করে দিব এক নম্বর আমার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে আমার পরনে একটা কি আছে পায়জামা আছে এটা হলো ওয়াজিব লেবাস এটা কি ওয়াজিব লেবাস 17 টাকা ফরজ এটা অবশ্যই আপনাকে আপনার দেহের সৌন্দর্যের জন্য আপনার ফরজিয়াত পালন করার জন্য এই লেবাসটা আপনাকে পরতেই হবে জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল বলছেন আবার কিছু লেবাস আছে কিছু লেবাস আছে কিছু পোশাক আছে তোমাকে স্পেশাল পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা জুম্মার নামাজে যাবে তখন তোমরা আল্লাহর হাবিব জুম্মার নামাজের জন্য দুইটা জামা নতুন আলাদা করে রাখতেন কারণ জুম্মার দিন নতুন জামা পরে যাওয়ার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে উৎসাহ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন কথা হলো যেই পোশাক আমাকে লৌকিকতা শিক্ষা দেয় যেই পোশাক আমাকে অহংকার শিক্ষা দেয় যেই পোশাক আমাকে দাম্ভিকতা শিক্ষা দেয় এই পোশাক পরা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাওয়ায়েতে এসেছে লা তামশি ফিল আরদি মারাহা তোমরা জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলাফেরা করিও না এই জন্য যুবক ভাইরা আমার আফসোস লাগে সেখানে এখন আপনারা রাগ করবেন আবার আমার মা চাচিরা রাগ করবে আমার রাসূল বলে দিয়েছিলেন যে খবরদার পোশাকের মধ্যে কিন্তু কিছু পোশাক আছে যেই পোশাকগুলো পুরুষে পড়তে পারবে না এক নম্বর পোশাক হলো রেশমি পোশাক রেশমি পশ্চিম কাপড় ভিতর দিক দিয়ে সব পাতলা পাতলা দেখা যায় একদম এই পোশাকগুলো আল্লাহর হাবিব কি করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন এবং যেই পোশাকের মধ্যে স্বর্ণ মিশ্রিত থাকে এই পোশাকটা আপনি পড়তে পারবেন না আপনি ভাবতেছেন যে দেখি একটু গায়ের মধ্যে শার্টটা লাগায়া এখানে একটা একটা স্বর্ণের একটা কি দিয়ে দেই একটা কি কই বলে চেইন না আরেকটা কোন না বোতাম 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 না একটা ব্যবসা আছে না একটা বোতামই ধরেন আপনি এইভাবে স্বর্ণের পোশাক ব্যবহার করতে পারবেন না তবে আরেকটা কথা বলি আপনি পুরুষের জন্য মহিলার পোশাক পড়তে পারবেন না দেখছেন না কয়েকদিন আগে একটারে মাইরে ফলাইছে গায়ের মধ্যে লাগাইছে কি শাড়ি বোরকা না পাঞ্জাবি বোরকা কি লাগাইছে বোরকা এখন বোরকা লাগাইছে গেছে আসামি কি বাচ্চা না ধরা পড়ছে কথা কয় না তো হারামের মধ্যে আরাম আছে গজবটা তো আপনি ডাইকে আনলেন রাসূল বলছেন পুরুষের জন্য মহিলার পোশাক আর মহিলাদের জন্য পুরুষের পোশাক পরা হারাম চিৎকার মেরে কোন ঠিক কি না বলেন আজকে আমার দেশে দেখেন তো দেখি আবার অনেকে আছে খুব বড়াই করে পোশাক পরে দেখ আমার পোশাকটা অসাম লাগে এই দিক দিয়ে আইরেছে একটা ভাব সাপ মানে কি যে একটা ভাব পাতলা গেঞ্জি এমাদার টাইট পাতলা শার্ট একটা লাগাইছে বোতামটা তো লাগাইয়া দুইটা চেইন খুলে রেখে দুইটা বোতাম খুলে রেখে এ যে হাড়ে কি যে একটা ভাব এই পোশাকগুলো পরা যাবে না এবং আমাদের দেশে দেখবেন খ্রিস্টান যারা আছে তাদের আলাদা পোশাক দেখবেন ইহুদি যারা আছে তাদের আলাদা পোশাক দেখবেন হিন্দু যারা আছে তাদের কিছু আলাদা পোশাক আছে তাদের ধর্মীয় পোশাক কিছু আছে আলাদা আলাদা হ্যাঁ
রাসূল বলেন এই সমস্ত অন্য ধর্মের সাজে নিজেকে সাজানো যাবে না কারণ মানতাশাব্বাবে কওমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই রঙের সাজে যেই ধর্মের সাজে যার মতো সাজে সে তারই সদৃশ এই জন্য ওই রঙে সাজা যাবে না পুরুষ মহিলার পোশাক পরা যাবে না মহিলা পুরুষের পোশাক পরা যাবে না এই কথার দ্বারা বোঝা গেল আপনি পোশাক পরতে গেলেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকে বড় আফসোস লাগে রাস্তাঘাটে গেলে দেখা যায় অনেক মেয়েরা শার্ট পরে গেঞ্জি পরে টি-শার্ট পরে স্কিন প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে এদের জন্য বড় মায়া হয় কি জবাব দিবা তোমরা হাশরের মাঠে আরে যুবক বাইরে কি ঘুমায় গেছো আরে ঘুমায় গেছো আরেকটা পোশাক পরতে নিষেধ করছে আট-শার্ট পোশাক মহিলারা ইদানিং আট-শার্ট পোশাক বেশি পরে মহিলারা শুনলে শুনবো কারণ ওদেরকে তো সেভ করতেইব আট-শার্ট পোশাক পরে এই যে বর্তমান বাজারের ভিতরে যে বোরকাগুলা বিক্রি করে টাইট ফিটিং বোরকা কোরআনের দলিল অনুযায়ী এই সমস্ত টাইট ফিটিং বোরকা পরা নারীদের জন্য হারাম কথা বলেন ঠিক না বেঠে তাহলে এগুলো পরা যাবে না এই আট-শার্ট পোশাক যারা পরবে তারা হারাম পোশাক পরলো এইজন্য পোশাক পরতে হবে এইভাবে আগে আমরা দেখেছি মা বোনরা যখন পোশাক পরতেন একটা বোরকা পরলে পিছন দিকটা পাটটা লাগাইছে সামনে বোরকা পরে সামনে আরেকটা কাগজ কাপড় লাগাইছে এখন টাইট ফিটিং বোরকা পরে পিঠ ঢাকে না শরীর ঢাকে না একটা জিলবাব একটা হিজাবের নামে এমনে গুড়ায়া গড়ায় আইনে আমাদের উষা কইরা এমনে গুল কইরা আইনে চেহারাটা দিয়া কি সুন্দরী ললনা রাস্তা দিয়ে হাঁটতেছে পান মিস কল মারতেছে ঠিক এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী তুমি কথা বলে ঠিক কি না ঠিক তুমি যদি সুলাইল কলা বাজারে নিলে যেমন করে মাছি বসে তুমি বাংলাদেশের পোলাপান এখন এত দুই নম্বর হয়নি যে রাস্তা দিয়া সুন্দর একটা শাবলিন বোরকা পরিহিত মহিলাকে জড়াইয়া ধরবে স্বাধীন বাংলার ছেলেরা এখনো এত পাগল হয়নি তুমি যখন নিজেকে পিষ্ট প্রদর্শন করে দিয়েছো ছেলেদের ভিতরে যখন শয়তান উঁকি মেরে তোমাকে বিপদে ফেলে দিয়েছে হাত তুলে বলো ঠিক কি না বলো ভাইরা আমার এর বয়স হলো 14 হে আমারে তাহেরি ভাইয়ের আগমন আমার বয়সটা যে কোন সময় কি তবে বুঝলাম না কোন সময় যে বাজান ডাকবো চাচা ডাকবো কেমনে গো বয়স হলো 14 বছর আমার হলো 40 বছর উপরে আরে এটা আমার ঘর তাহেরি ভাইয়ের আগমন আসলে তাহিরুজের বয়সটা বড় না তাহিরুজের তাহিরুজের মনের মাধুরীতে মিশে থাকাটাই বড় কথা কোন ঠিক না বেঠি তবে যাই হোক একটা হাদিস আপনাদেরকে বইলা দিয়া যাই তাহলে আট-শার্ট পোশাক পরা যাবে না মন থাকবে ওয়াজ আজকে মনে থাকবে আট-শার্ট পোশাক পরা যাবে না খুব মনোযোগ পুরুষরা মহিলার পোশাক পরা যাবে মহিলারা পুরুষের পোশাক পরা যাবে এই কথাগুলো মনে থাকবে পুরুষরা রেশমি কাপড় পরতে পারবে এবং স্বর্ণ মিশ্রিত জামা পরতে পারবে এখন মুস্তাহাব পোশাক আছে যেই পোশাক পরলে সামাজিক সুন্দর যেই পোশাক পরলে যেমন আপনারা আজকে পাঞ্জাবি পরে আসছেন এটা কিন্তু আপনি চলে আর একটা ড্রেস পরে আসতে পারতেন আজকে একটা অনুষ্ঠান অনুষ্ঠানে একটা কাপড় পরে আসছেন সাবলীল ভাবে আপনি আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন আয়েশা বলে ফি সাউদি দুনিন অর্থাৎ জামা সারা মানে এমন একটা জামা পরে আসছে মানে নিম্নমানের জামা আর কি ফাকালা রাসূল বলেন আলাকা মাল তোমার কি মাল আছে কলা নাম হ্যাঁ আমার মাল আছে কল রাসূল বলেন মিন আইনিল মাল তোমার কি কি মাল আছে কলা তিনি বলেন কালা আতানি আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে মিনাল ইবিল আমাকে উট দিয়েছেন কল গানাম আমাকে বকরি দিয়েছেন হ্যাঁ ওয়াল খাইল এবং ঘোড়া দিয়েছেন ভেড়া দিয়েছেন এবং ওয়া রাকিক এবং দাস দিয়েছেন কলা রাসূল বলেন ফাইজা আসাকাল্লাহু মালান তোমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সরি
মালান তোমাকে আল্লাহ বলেন কি ধন সম্পত্তি দেন রাস্তি সে বললেন আল্লাহ রাসূল বলেন তোমাকে যে তো আল্লাহ পাক এত ধন সম্পত্তি দিয়েছেন তাহলে তুমি তো একটা ভালো জামা পরে আসতে পারতা যখন সুবহানাল্লাহ তাহলে মানে হলো কোথায় গেলে কোথা আমার সংক্ষেপে বলতেছি আর কি এগুলো সব বলা সম্ভব না কোথাও গেলে কাহারো একটা অনুষ্ঠানে গেলে সামাজিক সাবলীল যে ড্রেস আছে এই ড্রেসগুলো পরে যাও মুস্তাহাব পরে গেলে পুণ্য পাওয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু যেই জামা পরলে অহংকার আসে এই জামা পরা যাবে কোন জামা পরে অহংকার করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারকারীকে ভালোবাসে রাসূল বলেন তোমাকে যেহেতু এত নিয়ামত দিছে বকরি দিছে ঘোড়া দিছে সম্পদ দিছে তুমি একটা ভালো ড্রেস পরেও তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো সুবহানাল্লাহ আমার দেশে কিছু লোক আছে দেখবেন একটা পাঞ্জাবি কিনছে 12 বছর আগে এটার এই সুন্দর কইরা আয়রন কইরা তিল্লাই পড়ে গেছে ছাতাই গেছে একদম নষ্ট হয়ে গেছে এটারই পড়তে থাকে এটা আরেক ধরনের কৃপণতা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য ঈদ যখন আসে রাসূল বলছেন তোমরা নিজে নতুন জামা পরবে এটা সুন্নাত আর অন্যরা যারা যাদের জামা নাই এদেরকে জামা কিনে দিবে ঈদের দিন মানুষকে যেই ব্যক্তি জামা কিনে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করবেন তাহলে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের কাছে অনুরোধ রইল সাজ সজ্জা করতে গেলেও খেয়াল রাখতে হবে এবং পোশাক পরিচ্ছদ করতে গেলেও আমার নবীর সুন্নাত তরিকা আমার নবীর দিক নির্দেশনা মানতে হবে কথা বলেন ঠিক কি না আর আপনি কোন ড্রেস পরবেন কিভাবে সাজবেন কিভাবে চলবেন সব কিছুর নির্ণয় যদি আপনি করতে চান আপনার এলেম লাগবে কি লাগবে এলেম লাগবে এলেম ছাড়া সত্য মিথ্যার মাপকাঠি করা যায় আরো যদি কথা করা যায় না এই জন্য যুবক ভাইর আমার জীবনে চলবেন চলে তো যাবেন কিছু একটা জিনিস রেখে যান সেটা হলো নেক সন্তান কি সন্তান নেক সন্তান সন্তান যখন পেটে থাকে মা বাবার কাছে কি চাই জানেন এক নম্বর চায় আমার মা বাবা আমাকে শুন আমার কানে আজান দিবে দুই নম্বর আমার মা বাবা আমাকে সুন্দর একটি নাম রাখবে তিন নম্বর চায় আমার ছেলে আমাকে আমার মা বাবা আমাকে দিনই শিক্ষা দিবে আপনি যখন বাচ্চার ছোটবেলার তিনটা দাবি যখন আপনি পূরণ করতে পারবেন তখন সেই সন্তান বড় হলে আপনার বুকে লাথি দিবে না জোরে বলেন ঠিক কিনা গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবলীল পোশাক পরিধান করো কিন্তু এমন পোশাক করো না যেই পোশাকটা পরলে তোমার মাঝে দাম্ভিকতা তো চলে আসবে এখানে ফাতে আজম হুজুর গৌসে পাকের কথা একটু বলতে হয় গৌসে পাকের জীবনী যদি তালাশ করেন তিনি কোনদিন তিনি যেদিন থেকে তিনি বুঝেন সেই দিন থেকে কোনদিন দেখবেন যেই কোন সেমিনারে গেলে খুব ভালো ভালো জামা পরে যাইতেন তাকে প্রশ্ন করা হলো আপনি এত ভালো ভালো জামা পরে যান কেন এমন এমন শেরওয়ানি পরেন কেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলেন আল্লাহ আমাকে এলেম দান করেছেন আর আলেমরাই যে জগতের ভিতরে এমন ভাবে চলবে এই জন্য আমি যারা জানে না এদেরকে বোঝাতে চেষ্টা করতেছি গৌসে পাক দেখেন স্বর্ণতার জুতার নিচে মাঝে মাঝে লাগাইয়া মাটির মধ্যে পার দিতেন উনাকে জিজ্ঞেস করত হে আব্দুল কাদের স্বর্ণ কেন আপনার জুতার তলে গাউসে পাক বলেছিলেন যে স্বর্ণ তোমরা গলায় লাগাইয়া দক্ষিণের বাতাস খাও আমি গাউসে লাজম এই স্বর্ণকে তুচ্ছ মনে করিয়া জুতার তলে লাগাইয়া চলাফেরা করি জুতার তলে লাগাতেন দুনিয়ার ভোগ বিলাসকে তিনি তুচ্ছ মনে করতেন গাউসে লাজম আব্দুল কাদের জিলানি মানুষকে বুঝাতেন পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান পেটের মধ্যে থাকলে মা যদি বলতো হাসি দেওয়ার পরে যদি বলতো আলহামদুলিল্লাহ ছেলে পেটের ভিতর থেকে বলতো ইয়া রহমাকাল্লাহ মা হাসি দিতেন সন্তান গর্ভবতী পেটে থেকে হাসির উত্তর দিয়ে দিতেন তিনি হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তো সব কিছু মিলিয়ে আপনাকে এলেম না থাকলে আপনি সত্য মিথ্যা হালাল হারামের পার্থক্য নির্ণয় করতে পারবেন না আপনি যতই বলেন যে আমি বুঝি কিন্তু আপনি এক সময় বিভ্রান্ত হবেন মনে রাখবেন গৌস পাক আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে একদিন শয়তান আসলো কে আসলো
শয়তান আইসা এমন একটা ভাব ধরলো ধইরা বলতেছে আ ধরে বলতেছে আমাকে আল্লাহ মানো গাউসুল আযম আব্দুল কাদের জিলানী একাধিক দলিল দেওয়ার পরও সে তার উল্টা দলিল দিতাছে শেষ পর্যন্ত বলেছেন বিনা দলিলে আল্লাহ এক আরেকজন ওলির জিন্দেগিতে সেটা পাওয়া যায় কিন্তু শয়তান বলছিল তোমাকে তোমার আল্লাহ বাঁচাইছে তখন গাউস তোমাকে তোমার এলেম বাঁচাইছে গাউস পাক বলছেন আমাকে আমার এলেম বাঁচাই নাই আমাকে আমার আল্লাহ বাঁচাইছে ওই যে আল্লাহ বলছেন যাদেরকে আমি এলেম দান করি আমি তাকে মর্যাদা দান করি এইজন্য এলেম যার অন্তরে থাকে তার ইহকালও সম্মান পরকালও সম্মান এই এলেম যার সিনাই থাকে এরা হাশরের মাঠে আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদা পাবে রাসূল বলছেন আমি আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে হাশরের মাঠে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করব এর মধ্যে এক নম্বর হলো ওই লোকটা যারা দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে ন্যায় বিচার করতে গেলে এলেম লাগে কি লাগে না কত লাগে কি লাগে না আবার রাসূলকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার কি আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার হলো ওই মানুষের চোখ যেই মানুষটা আমার আল্লাহর ডরে চোখের পানি ফলায় ফলায় কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাল্লিয়া দাহাকু কালিলাও ওয়াল্লিয়া বিকু কাসীরা বান্দাগণ বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো হাসলে কম কম করে হাসো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় এই জন্য রাসূল বলছেন যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহকে যদি চিনতে চাও এলেমের দরকার আছে না নাই এই বিবেক যার ঠিক থাকবে কোরআনের মধ্যে গেলে কবরের মধ্যে গেলে তোমাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে তুমি কি বলতে তখন তুমি যদি মুনাফিক হও তুমি বলবা লা আদ্রি আমি জানি না তখন তোমাকে প্রশ্ন করা হবে আল্লাহ কি তোমাকে বিবেক দিয়েছিল না আল্লাহ কি তোমাকে কোরআন দিয়েছিল না এই কোরআন পড়লে না কেন বিবেকটাকে সঠিকভাবে খাটাইলে না কেন এই জন্য তুমি কবরের ভিতরে বলতেছো মানুষে যা বলতো তুমি তাই শুনতে আর বলতে না 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 মানুষের কথা বোঝার জন্য আমার আল্লাহ তোমারে বিবেক দিয়েছিল তুমি কোরআন পড়লে না কেন কোরআনটা বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছিল বিবেকটাকে ভালো কাজে খাটাইলে না কেন সুদ খাওয়া যে হারাম কোরআনে লেখা আছে না নাই আর ঘুষ খাওয়া হারাম কোরআনে লেখা আছে নামাজ পড়লে সওয়াব হবে কোরআনে লেখা আছে কিন্তু সব কিছু মিললে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবেক দিয়েছেন তুমি যখন তোমার বিবেককে খাটাও না তখন আমার আল্লাহ একটা হাতুড়ি দিয়ে এমন একটা ফেরেশতা কবরে পাঠাইয়া দিবে যেই ফেরেশতাটা কানে শুনে না যেই ফেরেশতাটা চোখে দেখে না তোমাকে এমন জোরে আঘাত করা শুরু করবে 70 গজ মাটির নিচে নিয়ে তোমারে ঢুকাইয়া দিবে ডাইরা সাকালাইন আদি শরীফের মধ্যে দেখলাম সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে দুইটা জাতি তোমার কবরের কান্নার আওয়াজ শুনবে না কেন তোমার বিবেকটারে খাটাইলা না কেন কোরআন থেকে শিখলা না কেন তুমি যদি কোরআন শিখতা যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তাদের দাম কম না বেশি এ যুবক তোমার কবরের ভিতরে 70 গোস মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে এরপরে তুমি যে কান্নাকাটি করবা এই দুনিয়ার গরু ছাগল সবাই তোমার কবরে কান্নাহারা শুনবে গাইরা সাকালাইন দুইটা সম্প্রদায় তোমার কবরের কান্নার আওয়াজ শুনবে না ইয়া রাসূলুল্লাহ সেই সম্প্রদায়ের নাম কি এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন এরা তোমার কানকে বিষয় দিয়েছেন বিষয় থেকে আমি এক ইঞ্চি ডানে বামে যাব না যদি একটা কথা বলতে চাই যদি আপনি না জানেন জানা যারা জানে তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই বুড়া বয়সে যদি কোরআন পড়তে না পারেন একটা হুজুরের কাছে গোপনে গোপনে যায় কোরআন পড়েন কারণ কেন জানেন নি এই কোরআনটা হাশরের ময়দানে আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দা তোমার কোরআনকে পড়ছিল লাউহে মাহফুজের কোরআন পড়ছিল ও আল্লাহ আমি কোরআন তার পক্ষে তোমার কাছে সুপারিশ করি আল্লাহর হাবিব বলে হাশরের ময়দানে কেউ কাউকে যদি
নিজের উপকার করবে না গো, কেউ কাউকে উপকার করবে না। ওই কঠিন মুসিবতে কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা এবং ছেলেরা, এই যে আমার মুরব্বী বাবারা যারা নতুন বিয়ে করেছেন, আজকে থেকে নিয়ত করেন আমার পোলাটার আমি আলেম বানাবো। অনেকে বলবেন যে হুজুর বর্তমান বাংলাদেশে যে কন্ডিশন, এ আলেম বানায় লাভ হইব কি? চাকরি করলে বেতন ভাবে কয় টাকা দিয়া? বাবা আমাদের আল্লাহর দরকার, আল্লাহ যদি রাজি হয়ে যায় 10 টাকার মধ্যে বরকত মিলে যায়, আর আল্লাহ যদি রাজি না থাকে আপনি দেখেন না কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে শান্তি আছে? আপনি যাই করেন কলেজে পড়লো আপনি ওলি হইতে পারবেন, আপনি চেয়ারম্যান গিরি করেন আপনি ওলি হইতে পারবেন, আপনি মেম্বার গিরি করেন আপনি ওলি হইতে পারবেন, আপনি রাস্তা কাজ করে ওলি হইতে পারবেন। আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না, আল্লাহর ওলি হতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত।